হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য চমৎকার একটা টপিক ন্যারেশন নিয়ে হাজির হয়েছি। তো আমরা সবাই জানি যে ন্যারেশনের আরেকটা নাম হচ্ছে স্পিচ, বাংলা হচ্ছে উক্তি বা কথা। তো এই উক্তি বা কথা হচ্ছে দুপ্রকার, ডিরেক্ট স্পিচ আর হচ্ছে আপনার ইনডিরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি আর হচ্ছে পরোক্ষ উক্তি। তো আমাদের পরীক্ষায় আসে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। আজকে আমরা ডিরেক্ট থেকে কীভাবে ইনডিরেক্ট করতে হয় তা আপনি আপনাদের সামনে হাজির হয়েছি। তো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় মনে রাখতে হবে যে প্রত্যেকটা সেন্টেন্স ডিরেক্ট থেকে যখন আমরা ইনডিরেক্ট করব, অ্যাটলিস্ট আমাদেরকে পাঁচটা জিনিসের পরিবর্তন করতে হবে। তো আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, কোন পাঁচটা জিনিস পরিবর্তন করব? যে সর্বপ্রথম আমাকে পরিবর্তন করতে হবে রিপোর্টিং বার সেট। ডিরেক্ট থেকে যখন আমরা ইনডিরেক্ট করব, সর্বপ্রথম আমরা রিপোর্টিং বার সেট পরিবর্তন করব। সেকেন্ড পরিবর্তন করব হচ্ছে ইনভার্টেড কমা। থার্ড পরিবর্তন করব পার্সন অথবা সাবজেক্ট, আর ফোর্থ পরিবর্তন করব টেন্স অথবা ভার্ব, আর পাঁচ নম্বর যেটা আছে কমন ওয়ার্ড, এটা আমার সেন্টেন্সে থাকতেও পারে নাও থাকতে পারে। যখন সেন্টেন্সে থাকবে তখন আমাকে এটা পরিবর্তন করতে হবে, আর যদি সেন্টেন্সে না থাকে তাহলে আমাকে পরিবর্তন করার কোনো দরকার নেই। তবে আমাকে মাথায় রাখতে হবে যে এই চারটা জিনিসের পরিবর্তন আমাকে অবশ্যই অবশ্যই করতে হবে। আমি ডিরেক্ট ভাবে যখন ইনডিরেক্ট করবো, সর্বপ্রথম পরিবর্তন রিপোর্টিং বার, তারপরে পরিবর্তন করবে ইনভার্টেড কমা, দেন করবো পার্সন অথবা সাবজেক্ট, এরপরে করবো ট্রান্স অথবা বার। এখন আমরা এভাবে কীভাবে পরিবর্তন করতে হবে এটা দেখবো। তবে তার আগে একটা বিষয় মাথায় খেয়াল রাখতে হবে যে সেন্টেন্স হচ্ছে আমাদের পাঁচ প্রকার, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, অপটেটিভ আর হচ্ছে এক্সক্লেমেটরি। এই পাঁচ প্রকার সেন্টেন্সের ন্যারেশন হয়, আর এই পাঁচ প্রকার সেন্টেন্সের আমার পাঁচ রকমভাবে করতে হবে। এর জন্য ন্যারেশন করার আগে আমাদের সবাইকে সেন্টেন্স সম্পর্কে একটি ভালো ধারণা রাখতে হবে, কারণ এক এক প্রকার সেন্টেন্সের এক এক রকম নিয়ম। সো আমরা এখন প্রথমে জানব অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে কীভাবে ইনডিরেক্ট করতে হয়। সো আমরা ডিরেক্ট থেকে যখন আমরা ইনডিরেক্ট করব, যে পাঁচটা পরিবর্তন করবো এখানে লেখা আছে। তো অ্যাট ফার্স্ট সেন্টেন্সটা যখন অ্যাসার্টিভ হবে, আমি সর্বপ্রথম রিপোর্টিং বার সেডের পরিবর্তে আমি এখানে টোল্ড বসাবো। সেকেন্ড ইনভার্টেড কমা তুলে আমি দ্যাট বসাবো। তো সেন্টেন্সটা যখন ইন্টারোগেটিভ হবে, তখন রিপোর্টিং বার সেডের পরিবর্তে আমি আস্ট বসাবো, ইনভার্টেড কমা তুলে ইফ অথবা ডব্লিউ এইচ ওয়ার্ড বসবে। এখন একটা বিষয় খেয়াল করতে হবে, ইফ অথবা ডব্লিউ এইচ ওয়ার্ড। এখন কখন কোনটা বসবে? তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের দুই ধরনের, একটা হচ্ছে ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, আর একটা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হবে। যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হবে, তখন ইনভার্টেড কমা তুলে আমি ইফ বসাবো, আর ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে ডাব্লিউ এইচ ওয়ার্ডটাই বসবে। আমরা পরবর্তীতে এক্সাম্পলে ক্লিয়ার করব। সেন্টেন্সটা যখন ইম্পারেটিভ হবে, তখন রিপোর্টিং বার সেডের পরিবর্তে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টেড বসবে। আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, আর অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড। ইনভার্টেড কমা তুলে টু বসবে। সেন্টেন্সটা যখন অপটেটিভ হবে, তখন রিপোর্টিং বার সেডের পরিবর্তে প্রেড অথবা উইস্ট বসবে, ইনভার্টেড কমা তুলে দ্যাট বসবে। যদি এক্সক্লেমেটরি হয় তাহলে এক্সক্লেমেটরি জয় অথবা এক্সক্লেমেটরি সরো, ইনভার্টেড কমা তুলে দ্যাট বসবে। আনন্দ বোঝালে জয়, দুঃখ বোঝালে সরো। তো মনে আছে আমাদের ইনডিরেক্ট করার সময় ডিফিনেটলি আমাদেরকে চার থেকে পাঁচটা পরিবর্তন করতে হবে, কমন ওয়ার্ড থাকতেও পারে নাও থাকতে পারে। তো চারটা পরিবর্তনের মধ্যে প্রথম পরিবর্তন ছিল রিপোর্টিং ভার, সেকেন্ড পরিবর্তন হচ্ছে ইনভার্টেড কমা, দুটা পরিবর্তন এখানে দেওয়া হলো, থার্ড পরিবর্তন ছিল আমার পার্সন পরিবর্তন। তো পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো আমার ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং বার্বের সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং বার্বের অবজেক্ট অনুসারে, আর থার্ড পার্সন পরিবর্তন হবে না, থার্ড পার্সন যেভাবে আছে এইভাবেই বসে যাবে। চার নম্বর পরিবর্তনটা হচ্ছে আমার টেন্স। তো ডিরেক্ট ন্যারেশনে যদি এম ইজার থাকে, আমি যখন ইনডিরেক্ট করব, ওই এম ইজারটা হয়ে যাবে ওয়াজ ওয়ে, আর ওয়াজ ওয়ে থাকলে হবে হ্যাড বিন, হ্যাভ এস থাকলে হবে হ্যাড, শ্যাল থাকলে শুড, উইল, ওড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট থাকলে হবে হ্যাড টু, আর বার্ব ওয়ান থাকলে হবে বার্ব টু, আর বার্ব টু থাকলে হবে হ্যাড প্লাস ভার্ব থ্রি। এখন আমরা এক্সাম্পলে বেশিগুলো আর একটু ক্লিয়ার করব। হ্যাঁ ভিউয়ার্স, এখানে একটা ডিরেক্ট ন্যারেশনের এক্সাম্পল দেওয়া হলো, হি সেড টু মি আই হ্যাভ ডান দ্য জব। একটু খেয়াল করব, সর্বপ্রথমে আমরা ফোকাস দিব ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে, এই অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ।
এই অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, মানে বক্তার উক্তি। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের অবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এখানে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই যে রিপোর্টেড স্পিচটা, এই কথাটা বলছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টে, আর এই কথাটা শুনছে রিপোর্টিং ভার্বের অবজেক্টে। সো আমরা যখন ইনডিরেক্ট করবো, অ্যাট ফার্স্ট আমাদেরকে যেটা খেয়াল করতে হবে, ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে এটা কোন সেন্টেন্সে আছে এটা আমাকে ফোকাস করতে হবে। যে সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সের নিয়ম অ্যাপ্লাই করে আমাকে ইনডিরেক্ট করতে হবে। তো এখন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক সেন্টেন্সটা হচ্ছে আমার অ্যাসার্টিভ, আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমাকে যেতে হবে। তো অবশ্যই আমাদের সবার মনে আছে আমরা যা যা পড়েছি, সেন্টেন্সটা যখন অ্যাসার্টিভ হবে নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্ব সেটটা কি বসবে, টোল্ড বসবে। হি টোল্ড মি, মনে রাখতে হবে টেল অথবা টোল্ড এর পরে প্রিপোজিশন টু বসে না, হি টোল্ড মি। সেকেন্ড পরিবর্তন করতে হবে ইনভার্টেড কমা, অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দ্যাট বসে, ফার্স্ট পরিবর্তন সেকেন্ড পরিবর্তন। দেন আমাকে করতে হবে থার্ড পরিবর্তন, থার্ড পরিবর্তনে কি লেখা ছিল, পার্সন পরিবর্তন করতে হবে। তো এখানে পার্সন কি আছে, আই, আই উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, বাকি সব হচ্ছে আমাদের থার্ড পার্সন। তো আই হচ্ছে ফার্স্ট পার্সন, আমার ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এই যে একটা আমরা আলোচনা করেছিলাম রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তাহলে আই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সাবজেক্টটাকে হি, তাহলে এখানে হি বসবে, হি। থার্ড পরিবর্তন চলে গেল, চার নম্বর ফোর্থ পরিবর্তন আমাকে করতে হবে টেন্স পরিবর্তন, হ্যাভ আছে এখানে। তো আমরা টেন্স পরিবর্তনে বলেছিলাম যে হ্যাভ এস থাকলে হবে হ্যাড, তাহলে হবে কি হ্যাড, হি হ্যাড ডান দ্য জব। আমি আবার বলছি সেন্টেন্সটা যখন অ্যাসার্টিভ হবে রিপোর্টিং ভার্ব সেটির পরিবর্তে টোল্ড বসবে, টেল টোল্ডের পরে প্রিপোজিশন টু বসে না, সেকেন্ড পরিবর্তন ইনভার্টেড কমা তুলে দ্যাট বসবে, থার্ড পরিবর্তন পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট হচ্ছে হি, আমি এখানে হি ইউজ করলাম। ফোর্থ পরিবর্তন হচ্ছে টেন্স পরিবর্তন, হ্যাভ এস থাকলে আমাকে কী করতে হবে, হ্যাড করতে হবে, হ্যাড ডান দ্য ওয়ার্ক। আমি তো এই বিষয়টা ভালো করে বুঝতে পেরেছি, নেক্সট ক্লাসে আমরা ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কীভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।